আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতাদের আগ্রহ থাকলেও দলীয় সিদ্ধান্ত না পাওয়ায় ঝিমিয়ে পড়েছে তাদের প্রচারণা। তবে বর্তমান মেয়র মঞ্জুর আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংলাপ মধ্যস্থতা না হলে একতরফা নির্বাচন হবে এবং যেটা হবে অগণতান্ত্রিক। কোন ঘোষণা হবে তখন সেটা আমিও কথা বলবো, জনগণ কথা বলবে। এদিকে দলীয় সমর্থন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা। আমাকে জাতীয় পার্টির মহাসচিব ডেকে নিয়ে গিয়েছিল, কারণ এখানে অনেক কথা আসছে কে হবে না হবে। আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তুমি আমাদের মনোনীত ক্যান্ডিডেট হতে যাচ্ছ। গতবারও মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, বলেছিল তুমি এবার নির্বাচন আমি করিনি, এবার নির্বাচন স্যার বলেছে এবার নির্বাচন করতে হবে, ইনশাআল্লাহ করব। এদিকে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নগরবাসী। এই নির্বাচনের জন্য সকল দল অংশগ্রহণ করে, গঠনমূলক একটা নির্বাচন দিলে সবাই খুশি হবে। আমরা চাচ্ছি যে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হোক, নগরকে যিনি ভালো একটা পরিচালনা করতেন ওই রকম নগর পিতাই আমরা আশা করি। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।